ফজরের নামাজ শেষে প্রতিদিন সূরা আশুরার শেষ তিন আয়াত পাঠ করা কি বিদআত? এটা আমাদের দেশে খুব বেশি প্রচলিত আছে, তাই না? সালাম ফেরানোর পরে, ফজর নামাজের পরে ইমাম সাহেবরা সূরা আশুরার শেষ তিন আয়াত পড়েন, মুসল্লিরা সাথে সাথে অনেক সময় পড়েন। এটা চালু আছে না নাই বেশিরভাগ এলাকাতে? ভাইরা আমার, প্রশ্নকর্তা জানতে চাইছেন এটা বিদআত কিনা। প্রথম উত্তর হলো না, বিদআত না। এরপরে উত্তর হলো সূরে হাসরের শেষ তিন আয়াত ফজরের পরে পড়লে সারাদিন 70,000 ফেরেশতা নিয়োগ করা হয়, যারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। এরকম একটা হাদিস আছে, কিন্তু হাদিসটির সনদের ব্যাপারে ইবনে হাজার আসকালানি রাহিমাল্লাহ সহ অনেক বড় বড় হাদিস বিশারদরা এটাকে জয়ীব বলেছে। ভাইরা আমার, এর বিপরীতে সকাল এবং সন্ধ্যায় ফজরে মাগরিবের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার হাদিস 100% সহি, এটা নিয়ে পৃথিবীর কোন আলেমের দ্বিমত নাই। অথচ সেই আয়াতুল কুরসি আমরা পড়ি না, আমরা কি পড়ি? সূরা হাসরের শেষ তিন আয়াত পড়ি। কারণ কি জানেন? ফজিলতটা খুব আকর্ষণীয়। 70,000 ফেরেশতা নিয়োগ দেওয়া হবে, আমি ঘুমাবো আর তারা আমার জন্য দোয়া করবে, বাহ সুবিধা তো। আর আয়াতুল কুরসি পড়লে তার ফজিলত কি? যদি কেউ আয়াতুল কুরসি পড়ে এবং মারা যায় সকাল এবং সন্ধ্যায়, তাহলে জান্নাত এবং তার মধ্যে আর কোনো মৃত্যু ছাড়া আর কোনো বাধা হতে, কত বড় ফজিলতের কথা। এই জন্য ভাইরা আমার, আমাদের মসজিদগুলোতে আয়াতুল কুরসি এটার আমল নাই, কিন্তু সূরা আশুরার শেষ তিন আয়াতের আমল ওইটাও হাদিসে আছে। ওইটাকে ডাইরেক্ট বেদাত বলবেন না। কেউ যদি জয়ীফ হাদিসের উপরে আমল করে সেটা কখনো কি হয় না? বেদাত হয় না। বেদাত মানে হলো এর কোনো ভিত্তিই নেই, কোনো হাদিসেই নেই। হাদিস আছে কিন্তু হাদিস জয়ীফ। এই জয়ীফ এবং সহি নিয়ে মত পার্থক্য আছে। সূরা আশুরার শেষ তিন আয়াতের হাদিসকে অনেক ওলামায়ে কেরাম সহি বলেন, অতএব তিনি সেই হিসাবে আমল করেন। আর ফজিলতের ক্ষেত্রে সহি জয়ীফ বিষয়টা এত গুরুত্বপূর্ণ না, বিদায়টাকে বেদাত বলা যাবে না। তবে হ্যাঁ, আমরা বলবো যে এর চাইতে সহি হাদিসগুলোর উপরে আমলের প্রতি বেশি গুরুত্ব থাকা উচিত।